হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেল ফোকাস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার একুশ সালের দু হাজার একুশ সালের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করেছি যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবে ভিডিওগুলোর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ আজকে হলো তৃতীয় সপ্তাহ তো তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যেটা পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি থেকে থাকবে আজকের এই ভিডিওতে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস ভিডিওতে যাই ভিডিওটি আমরা সম্পূর্ণ বাংলাতে আলোচনা করব ঠিক আছে আর তার সাথে এই ভিডিওটির পিডিএফটিও কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে কিভাবে ডাউনলোড করতে পারবে সেটা আমরা অবশ্যই ভিডিও শেষে বলবো তো চলো ফ্রেন্ডস ভিডিওতে যাই তো দেখো ফ্রেন্ডস প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত ও কোন দেশ মৌ চুক্তি স্বাক্ষর করল বৈজ্ঞানিক ও প্রযুক্তি প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত আর কোন দেশ মো চুক্তি স্বাক্ষর করলো তো সেটা করেছে ইউএই ঠিক আছে যার রাজধানী হচ্ছে আবুধাবি ঠিক নেক্সট হচ্ছে ভারত ভারতের কোন রাজ্য শিক্ষার্থীদের জন্য প্রতিদিন দু জিবি ডেটা দু জিবি নেট মানে যে তোমরা নেট ইউজ করো সেই ডেটা বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু সরকার ঠিক আছে তামিলনাড়ু সরকার কিন্তু এটা এই সিদ্ধান্তটা নিয়েছে যে মানে তার রাজ্যের শিক্ষার্থীদের প্রতিদিন দু জিবি করে ডেটা বিনামূল্যে সরবরাহ করবে তারা ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হচ্ছে এ কে পালা এ কে স্বামী আর এর রাজ্যপাল হচ্ছে বানোয়ারি বানোয়ারিলাল পুরোহিত ঠিক নেক্সট দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সরকার নতুন পর্যটন নীতি ঘোষণা করেছে সেটা হবে গুজরাট সরকার ঠিক আছে নতুন পর্যটন নীতি ঘোষণা করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে নিজ রূপানী আর এর রাজ্যপাল হচ্ছে আচার্য দেবভ্রট ঠিক নেক্সট দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে আরেকটা হ্যাঁ এই গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর নেক্সট দেখো ফ্রেন্ডস এগুলো দেখো ফ্রেন্ডস তোমাদের এগুলো বলার কারণ কি জানো কারণ হচ্ছে রাইল রেলওয়ে এন রেলওয়ে এন মানে আর এন টিপিসিতে কিন্তু তোমাদের প্রত্যেকটি শিফটে প্রত্যেকটি শিফটে কিন্তু এই টপিকগুলো থেকে যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল রাজধানী এই টপিকগুলো থেকে একটি করে প্রশ্ন দিচ্ছে তারা ঠিক আছে তাই এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে কোথায় প্রথম বরফ আরচ্ছন উৎসব চালু হয়েছে তো সেটা হবে লেহতে লেহতে বরফ বরফ আরচ্ছন্ন উৎসবটি চালু এরপর দেখো ফ্রেন্ডস পাঁচ নাম্বারে ভারত মোট কটি তেজস যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে সেটা হবে তিরাশিটি ঠিক আছে তিরাশিটি তেজস যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট হচ্ছে টেসলা টেসলা ভারতের কোথায় তাদের ইউনিট তৈরি করতে চলেছে যে কোম্পানি সেটা ভারতের কোথায় তাদের ইউনিটটা তৈরি করতে চলছে সেটা হবে ব্যাঙ্গালুরুতে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে প্রয়াত ডি প্রকাশ কাউ ডি প্রকাশ কাও কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন সেটা হবে সমাজ সেবার ক্ষেত্রে যুক্ত ছিলেন ঠিক আছে প্রয়াত মানে মারা গেছেন তিনি নেক্সট হচ্ছে কোথায় ভারতের প্রথম কোথায় ভারতের প্রথম ইন্দোর শক সকি পার্ক তৈরি হবে সেটা হবে কুফরিতে ঠিক আছে কুফরিতে ভারতের প্রথম ইন্দোর পার্ক তৈরি হবে নেক্সট হচ্ছে প্রতি বছর কবে প্রতি বছর কবে ভারতীয় সেনা দিবস পালন করা হয় মানে ইন্ডিয়ান আর্মি ডে ঠিক আছে ইন্ডিয়ান আর্মি ডে প্রতি বছর কবে পালন করা হয় সেটা হবে পনেরোই জানুয়ারি নেক্সট দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে দু দু সালে ভারত কততম আর্মিটে আর্মি ডে পালন করলো সেটা হবে তেহাত্তরতম আর্মি ডে পালন করলো দু সালে ঠিক আছে যেটা পনেরোই জানুয়ারি পালন করা হয়ে গেছে এরপর দেখো ফ্রেন্ডস এর ইন্ডিয়ান আর্মি মোটো হচ্ছে মোটো হচ্ছে বি সার্ভিস বিফোর সেলফ ঠিক আছে সার্ভিস বিফোর সেলফ এরপর দেখো নেক্সট প্রশ্ন রয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকা আওয়াজ কুচকা আওয়াজে অংশগ্রহণ নিতে কোন দেশের সেনা ভারতে আসছে ঠিক আছে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সেখানে সেক্ষেত্রে তোমাদের কুচকা আওয়াজ অংশগ্রহণ নিতে কোন দেশের সেনা ভারতে আসছে সেটা হবে বাংলাদেশের সেনা ভারতে আসছে আমাদের ভারতে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট হচ্ছে চতুর্থ ওয়ান প্ল্যান্ট সামিটি চতুর্থ ওয়ান প্ল্যান্ট সমিতি হোস্ট করলেন কোন দেশ সেটা হবে ফ্রান্স ফ্রান্স হোস্ট করলো চতুর্থ ওয়ান প্ল্যান্ট সামিটি ঠিক আছে যার ওয়ানের সরি ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা এর কততম সংস্করণ চালু হয়েছে সেটা হবে তৃতীয়তম সংস্করণ চালু হয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে কুশল বিকাশ যোজনা রয়েছে সেটা ঠিক আছে এরপর দেখো ফ্রেন নেক্সট হচ্ছে এফসিআই কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো এফসিআই সেটা হবে সাতান্নতম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো বছর নেক্সট হচ্ছে বিশ্বের দ্রুত বিশ্বের দ্রুত বর্তমান টেক হাব ট্যাক ঠিক আছে বিস্তৃত দ্রুত বর্তমান টেক আপ ট্যাগ পেয়েছে কোন সর সেটা হবে ব্যাঙ্গালুরু শহর ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে প্যাট জেল জেলসিঙ্গার ঠিক আছে প্যাট জেলসিঙ্গার কোন সংস্থা সিও সিইও ছিলেন সেটা হবে ইন্টেল যেসব তোমাদের কম্পিউটার ল্যাপটপ যেগুলো হয় না যেগুলো তোমাদের প্রসেসারটা ইন্টেলের হয় সেই ইন্টেল কোম্পানি সিও হচ্ছে জেল সিং ঠিক আছে সিও ছিলেন আর কি নেক্সট দেখো ফ্রেন্ড নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম দেশীয়ভাবে প্রস্তুত ড্রাইভারহীন গাড়ি উদ্বোধন করলেন ভারতে প্রথম দেশীয়ভাবে প্রস্তুত ড্রাইভারহীন গাড়ি উদ্বোধন করলেন সেটা হবে রাজনাথ সিং ঠিক আছে এরপর দেখো ফ্রেন্ড নেক্সট হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্স শিক্ষার্থীদের পরীক্ষা বা পরীক্ষার ফিটা বাতিল করেছে ঠিক আছে কোন ম্যাট্রিক্স পরীক্ষার্থীদের মানে মাধ্যমিকের পরীক্ষার্থীদের যে ফিটা সেটা বাতিল করেছে সেটা হবে উড়িষ্যা সরকার ঠিক নেক্সট হচ্ছে কোন রাজ্য এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করলো এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করল ঠিক আছে সেটা হবে হরিয়ানা সরকার এয়ার ট্যাক্সি পরিষেবাটি চালু করেছে নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দু হাজার একুশ সালে কততম বর্ষ পালন করল। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দু হাজার একুশ সালে কততম বর্ষ পালন করলো সেটা হবে পাঁচতম ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে কোন রাজ্য পাখি উৎসব কোন রাজ্য পাখি উৎসব কলরাভ কলরাবের সূচনা করলো সেটা হবে বিহার রাজ্য ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্য দেশের প্রথম ডিজিটাল ই স্টেম্পেল ডিজিটাল ই স্টেম্প্যাল পরিষেবা চালু করছে সেটা হবে উত্তরপ্রদেশ রাজ্যটি ঠিক আছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটি প্রথম ডিজিটাল ই স্টেম্পেল পরিষেবাটি চালু করেছে এরপরে প্রশ্ন রয়েছে দেখো ফ্রেন্ডস পরের প্রশ্ন হচ্ছে দু হাজার একুশ সালে জি সেভেন সমিতি হোস্ট করবে কোন দেশ ঠিক আছে দু হাজার একুশ সালে যে জি সেভেন সমিতিটা সে হবে তার হোস্ট করবে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট হচ্ছে ভারতের প্রথম ভারতের প্রথম শ্রম আন্দোলন জাদুঘর জাদুঘর খেলা ঠিক আছে ভারতে প্রথম শ্রম আন্দোলন জাদুঘর খেলা হচ্ছে কোথায় সেটা হবে কেরলে হচ্ছে ঠিক আছে কেরলের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পিনারায় বিজয়ন আর এর রাজ্যপালের নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান ঠিক আছে আরিফ মোহাম্মদ খান সেটা হচ্ছে কেরলের রাজ্যপালের নাম এরপর হচ্ছে দেখো ফ্রেন্ডস পঁচিশ নাম্বারের প্রশ্ন সবুজ ও পরিষ্কার জ্বালানি সম্পর্কে সচেতন করতে সবুজ ও পরিষ্কার জ্বালানি সম্পর্কে সচেতন করতে সাকসম সাকসম ক্যাম্পিয়েন সাকসম ক্যাম্পিয়নটি লঞ্চ করলো সক্ষম ক্যাম্পিয়নটি লঞ্চ করলো কোন মন্ত্রক সেটা হবে পিএনজি যার ফুল ফ্রম হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মিনিস্টার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন রয়েছে ছাব্বিশ নম্বর যেটা হচ্ছে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঠিক আছে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পাবেন কে সেটা হবে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ঠিক আছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এই অ্যাওয়ার্ডটি পাবে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঠিক আছে নেক্সট নেক্সট রয়েছে আরবিআই আরবিআই বিশাখা মলিকে বিশাখা মলিকে কোন ব্যাংকের কোন ব্যাংক কোন ব্যাংকের এক্সি এক্সিকিউটিভ ঠিক আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে পুনরায় নিয়োগ অনু নিয়োগের অনুমোদন দিয়েছে সেটা হবে আইসিআই সিআই ব্যাঙ্ক ঠিক আছে যার যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং সিইও হচ্ছে সন্দীপ বক্সে ঠিক এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে টি ইপিসি টি এর নতুন চেয়ারম্যান কে নিযুক্তি হয়েছে সেটা হবে সন্দীপ আগরওয়াল ঠিক আছে নতুন চেয়ারম্যান নিযুক্তি হয়েছে টি ইপিসি এই টি ইপিসির ফুল ফর্ম হচ্ছে টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ঠিক আছে টেলিকম ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল কাউন্সিল টি ইপিসি নেক্সট দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের আবহাওয়া বিভাগ ভারতের আবহাওয়া বিভাগ কততম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো সেটা হবে একশো ছেচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো ভারতের আবহাওয়া বিভাগ নেক্সট হচ্ছে পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার প্রাপ্ত প্রয়াত গুলাম গুলাম মুস্তাফা খান মুস্তফা খান কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে যুক্ত ছিল সেটা হবে সঙ্গীতজ্ঞ ঠিক আছে সঙ্গীতজ্ঞ ক্ষেত্রে যুক্ত ছিল তো দেখো ফ্রেন্ডস এই যে প্রয়াত গুলাম মুস্তাফা খান তিনি এই চারটি ক্ষেত্রে পদ্ম মানে এই চারটি যে পদ্ম 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 পুরস্কারগুলো হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এই সমস্ত পুরো পুরস্কারগুলো পেয়েছেন তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তো দেখো ফ্রেন্ডস প্রয়াত গুলাম মুস্তফা খান পদ্মশ্রী পুরস্কার পায় উনিশশো একানব্বই সালে ঠিক আছে পদ্মশ্রী পুরস্কারটা পায় উনিশশো একানব্বই সালে আর সঙ্গীত একাডেমিক পুরস্কার পায় দু হাজার তিন সালে আর পদ্ম ভূষণ পুরস্কারটি পায় দু সালে পদ্ম বিভূষণ পুরস্কারটি পায় দু হাজার সালে ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস কিন্তু এগুলো এগুলো থেকে কিন্তু আমাদের মানে এন প্রশ্ন প্রশ্ন আসার চান্স খুব বেশি রয়েছে ঠিক আছে এই টপিকটি থেকে এরপর দেখো ফ্রেন্ডস একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়াত কমল মরারকা কিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এরপরের প্রশ্ন হচ্ছে কি বত্রিশ নাম্বারের প্রশ্ন কে আর টি টেনের সূচনা করলেন যে স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে যুক্ত করবে ঠিক আছে মানে এই আর টি কিন্তু স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে যুক্ত করবে সেটা কে সূচনা করলেন সেটা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের প্রশ্ন দেখো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে এটা ফ্রেন্ডস হবে কোথায় ঠিক আছে একটু মিস্টেক হয়ে গেছে কোথায় খেলো ইন্ডিয়া প্রথম শীতকালীন ক্রীড়া উৎসব শুরু হচ্ছে সেটা হবে লাদাখে শুরু হচ্ছে ঠিক আছে এর পরের প্রশ্ন রয়েছে দেখো চৌত্রিশ নাম্বার কে মনোহর পার্টিকার অব দ্য রেকর্ড শীর্ষক বইটি প্রকাশ করলো কে মনোহর পার্টিকার অফ দ্য রেকর্ড শীর্ষক বইটি প্রকাশ করলো সেটা হবে প্রমোদ প্রমোদ সাওয়ান্ত। ঠিক আছে প্রমোদ এর পরের প্রশ্ন রয়েছে ইউজিন ঝু ইউজিন ঝুরাও কোন সংস্থার মধ্যে ও পশ্চিম এশিয়ার ডাইরেক্টর জেনারেলে নিযুক্তি হয়েছেন ঠিক আছে ইউরিন ঝু রাও কোন সংস্থার মধ্য ও পশ্চিম এশিয়ার ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্তি হয়েছে সেটা হবে এডিবি এডিবি যার ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর এর সদর দপ্তর রয়েছে মান্ডলুং ঠিক আছে মান্ডলুং আর এর প্রতিষ্ঠাতা হয় উনিশশো ছেষট্টি সালে এরপরে প্রশ্ন দেখো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে ছত্রিশ নামের প্রশ্ন রয়েছে কোন রাজ্য ওয়ান স্কুল আর আই ঠিক আছে ওয়ান স্কুল আর আই স্কিম লঞ্চ করলো সেটা হবে কেরল সরকার এই স্কিমটি লঞ্চ করেছে এরপরের প্রশ্ন হচ্ছে থাইল্যান্ড ওপেন থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার একুশ পুরুষ বিভাগে একক খেতাব কে জিতল সেটা হবে দেখো ফ্রেন্ডস প্রশ্নটা আরেকবার আমি বলি থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার একুশ পুরুষ বিভাগে একক খেতাব কে জিতল সেটা হবে সেটা হবে ভিক্টর অক্সালসন ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস শান্তি সিনেমার প্রশ্ন হচ্ছে থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার একুশ পুরুষ বিভাগে একক খেতাব কে জিতল তো সেটা হবে ভিক্টর অক্সালসোনা ঠিক আছে তিনি থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার একুশে পুরুষ বিভাগে একক একক খেতাবটি জিতেছেন ঠিক এরপরের প্রশ্ন রয়েছে আটত্রিশ নাম্বার মোটর বাইক অ্যাম্বুলেন্স মোটর বাইক অ্যাম্বুলেন্স মানে মোটর বাইকের উপর অ্যাম্বুলেন্স ঠিক আছে যেটার নাম হচ্ছে রক্ষিত রক্ষিত তৈরি করে সি আর কি কে প্রদান করলো সেটা হবে ডিআরডিও ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফ্রেন্ডস তোমরা তো সবাই দেখেছ এই একটু আগেই তো সেদিন মনে হয় কুড়ি তারিখে মনে কুড়ি তারিখের কিন্তু এই মানে এই নিউজটি ভাইরাল হয়েছিল ঠিক আছে এরপর দেখো ফ্রেন্ডস প্রথমবারের মতো কোন যুদ্ধ বিমান দু হাজার একুশ সালে কুচকা আওয়াজ এ অংশগ্রহণ করেছে ঠিক আছে প্রথমবারের মতো কোন যুদ্ধ বিমান দু হাজার একুশ সালে কুচকা আওয়াজের জন্য অংশগ্রহণ করেছে তো সেটা হবে রাফাল এটা রাফাল ফার্স্ট টাইম কিন্তু ফার্স্ট টাইম কিন্তু দু সালে কুচকা আওয়াজের জন্য অংশগ্রহণ করলো সেটা প্রজাতন্ত্র দিবসের দিনে ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে কিন্তু কুচকা আওয়াজের জন্য অংশগ্রহণ করছে ফার্স্ট টাইম সেটার নাম হচ্ছে রাফাল নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফ্রেন্ডস নেক্সট হচ্ছে চল্লিশ নাম্বার যেটা হচ্ছে এন ডি কত তম প্রতিষ্ঠা দিবস পালন করলো তো সেটা হবে ষোলোতম দিবস ষোলোতম প্রতিষ্ঠা দিবস পালন করলো এই বছর দু সালে ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস এন ডি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ঠিক আছে যা সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে এরপর দেখো ফ্রেন্ডস একচল্লিশ নম্বর প্রশ্ন কোথায় বহু মূল্যবান গুচি মশরুম ঠিক আছে কোথায় বহু মূল্যবান গুচি মশরুমে জিআই ট্যাগ পেলো সেটা হবে জম্মু কাশ্মীর ঠিক আছে জম্মু কাশ্মীর কিন্তু গুচি মশরুম জিআই টু পেল এই দু হাজার একুশ সালে তোমাদের একুশেই জানুয়ারি ঠিক আছে এরপরে প্রশ্ন রয়েছে ন্যাশনাল রোড সেফটি মান্থ হিসাবে কবে পালিত হচ্ছে ঠিক আছে কবে থেকে পালিত হচ্ছে ন্যাশনাল রোড সেফটি মান্থ হিসাবে কবে থেকে পালিত হচ্ছে সেটা হবে আঠারোই জানুয়ারি থেকে উনিশেই ফেব্রুয়ারি অবধি এইটি চলবে ঠিক আছে এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে হাওড়া কলকা মেলের নাম বদলে কি রাখা হলো হাওড়া কলকা মেলের নাম বদলে কি রাখা হলো সেটা হবে নেতাজি এক্সপ্রেস ঠিক আছে নেতাজি এক্সপ্রেস এই নামটি কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে এরপরের প্রশ্ন রয়েছে কে বিহারে ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন সেটা হবে জ্যোতি কুমারী ঠিক আছে তোমরা সবাই জানো নামটি যে জ্যোতি কুমারী তার মানে অসুস্থ বাবাকে সাইকেল করে নিয়ে গিয়েছিল ঠিক আছে তো সেই জ্যোতি কুমারী বিহারে ড্রাগ বিরোধী প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন এরপরের প্রশ্ন রয়েছে মণিপুর রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস কবে পালন করা হয় এটা হবে কবে ঠিক আছে কবে পালন করা হয় সেটা হবে একুশে জানুয়ারি মণিপুর রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি ছিল এখন পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভাল লেগেছে যদি ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর যারা যারা এই পিডিএফটি যারা যারা এই পিডিএফটি ফ্রিতে ডাউনলোড করতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে ক্লিক করে পর টেলিগ্রামে জয়েন হয়ে নেবে জয়েন হয়ে পর তোমরা কিন্তু সেখান থেকে খুব সহজে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস চলো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে ধন্যবাদ